হাই ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি আলোচনা করব হাউস এন্ড হোম নিয়ে। তো দেখো, হাউস আর হোম নিয়ে যদি আমি আলোচনা করি, তার তিনটে পয়েন্ট রয়েছে বা তিনটে দিক নিয়ে আলোচনা করতে হয়। একটা হচ্ছে বস্তুগত দিক, আর একটা হচ্ছে তত্ত্বগত দিক, আর একটা হচ্ছে ইংরেজি ব্যাকরণগত দিক। তাহলে প্রথমেই তোমাদের বস্তুগত এবং তত্ত্বগত এই দুটো দিক বলে নিই, তারপরে ইংরেজির ব্যাকরণগত দিকটি নিয়ে আলোচনা করছি। তো দেখো, হাউস বলতে আমরা বুঝি ইট, কাঠ, পাথর, সিমেন্ট, বালি দিয়ে তৈরি বড় একটা স্ট্রাকচার, অর্থাৎ কাঠামো, সেটাকে আমরা হাউস বলবো। কিন্তু হোম বলতে বুঝবো যে সেই বাড়িতে যদি আমরা বসবাস করি, আমাদের পরিবার পরিজন নিয়ে স্নেহ ভালোবাসার সম্পর্কে গড়া যে একটি ঘর, সেটাকেই বলবো আমরা হোম। তাহলে হোম আর বাড়ির সঙ্গে কিন্তু একটা সম্পর্ক যেমন রয়েছে, তেমনি পার্থক্যও রয়েছে। হাউস বলতে একটা কাঠামোকে বুঝি, কিন্তু হোম কাঠামো না হলেও হয়, কারণ যেখানে আমরা এই পরিবার পরিজন নিয়ে বা একা রাত্রিবাস করি, থাকি, সেই জায়গাটাই হচ্ছে হোম। তাহলে এই ধরো কোনো অ্যাপার্টমেন্ট, কোনো ফ্ল্যাট বা কোনো বিশাল বড় একটা বাড়ি, সে সবটাই হোম হতে পারে। সেটা হাউস যেমন রয়েছে, হোম হতে পারে, কিন্তু সব হোমই কিন্তু হাউস হবে না। যেমন ধরো কোনো লোক ফুটপাতে থাকে, কোনো লোক রেলওয়ে স্টেশনে থাকে, বা কেউ কোনো শেডের নিচে থাকে। আমি ছোটবেলা জানতাম যে একটা পরিবার সেই ড্রেনের বড় বড় ব্যাসার্ধের যে পাইপগুলো থাকে না, তার পাইপের মধ্যে সে থাকতো, তার বাবা মা নিয়ে একটা ছেলে। তা সেই ছেলেটাকে যখন জিজ্ঞেস করা হতো তোদের ঘর কোথায় রে, তখন সে দেখিয়ে দিত ওই যে পাইপে আমাদের ঘর। এটা হচ্ছে তাদের হোম। হোমের জন্য কোনো কাঠামোর প্রয়োজন হয় না, কিন্তু হাউসের জন্য একটা কাঠামোর কিন্তু প্রয়োজন হয়। আবার গাছে যদি কেউ বাসা বেঁধে থাকে, মানুষ ছোট ঘর করে থাকে, কাশ বাড়ি বলি, অর্থাৎ ট্রি হাউস। আবার দেখো কাশ্মীরের ডাল লেকে যদি যাও, তাহলে দেখতে পাবে সেখানে নৌকার মধ্যে ঘর রয়েছে, সেগুলোকে বলি হাউস বোট। তার মানে বোটের মধ্যে হাউস রয়েছে, হোম বলছি না, কারণ একটা কাঠামো রয়েছে, আর রাত্রিবাস করলে ওটাই আমাদের কাছে আবার হোম হয়ে উঠছে। তাহলে বুঝতে পারলে যে হাউস হচ্ছে একটা কাঠামো, আর হোম হচ্ছে সম্পর্কে গড়া একটা থাকার জায়গা। কিন্তু ব্যাকরণগত ভাবে এর একটা পার্থক্য রয়েছে। কি পার্থক্য রয়েছে দেখো, এখানে হাউস আর হোম দুটোই দেখতে গেলে নাউন, কিন্তু যখন আমরা ব্যবহার করি তখন একটা নাউন হিসেবে ব্যবহার করি আর একটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করি কখনো কখনো। যেমন আই গো টু দ্য হাউস, আমি বাড়ি যাই, কিন্তু আই গো টু হোম আর বলবো না, আই গো হোম বলবো। তাহলে দেখো এখানে পার্থক্যটা এসে গেল। এই টু যখন বলি তখন এটা নাউন হয়ে গেল, এটা কিন্তু আর নাউন থাকলো না, ভার্বের পরে এটা অ্যাডভার্বের মতো একটা উপস্থাপিত হলো, মানে প্লেস হিসেবে উপস্থাপিত হলো। আই গো দেয়ার মনে করো, সেক্ষেত্রে আমরা টু ব্যবহার করলাম না, তাহলে আই গো হোম এই দেয়ারের মতো একটা শব্দ উপস্থাপিত হলো, ফলে একে আমরা টু ব্যবহার করলাম না, তাহলে এটা অ্যাডভার্ব। তাহলে ব্যাকরণগত দিক থেকে কিন্তু এই পার্থক্য রয়েছে, কিন্তু যদি আমরা এখানে একটা মাই যুক্ত করে দিই, তাহলে এখানে আমরা একটা টু আনবো। কেন আনবো? কারণ অ্যাডভার্বের আগে কখনোই অ্যাডজেক্টিভ বসবে না। তাহলে এই যে এটা যখন অ্যাডজেক্টিভ বসলো, এটা হচ্ছে পসেসিভ প্রোনাউন, অ্যাডজেক্টিভ রূপে বসলো, তার মানে এটা হোম হয়ে গেল নাউন। তখন তার আগে আমরা একটা টু বসিয়ে দিলাম। তাহলে দেখো এই যে সিমিলারিটি বললাম যে দুটো নাউন হয়ে গেল, তাহলে টু বসিয়ে দিলে এটা নাউন রূপে উপস্থাপিত হলো, ব্যাকরণগত দিক থেকেও এটা হয়ে উঠল নাউন। তাহলে
সাদৃশ্য। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে আজ এই পর্যন্ত, ভালো থাকবে, সুস্থ থাকবে।